আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ। আজ আপনাদের সামনে আমি সুমিতা, সঙ্গে চিফ এডিটর অ্যান্ড রিপোর্টার উত্তম দে এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে। নমস্কার, বিপ্লবী বাংলা নিউজের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই সাদর অভিনন্দন। আর তার সাথে সাথে সমস্ত দর্শকদের কাছে একটা অনুরোধ রাখতে চাই যে আপনারা চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও বেশি বেশি করে শেয়ার করুন নিত্য নতুন খবর পেতে। আজ আপনাদের সামনে যে খবর তুলে ধরব তা হলো দিল্লিতে যাতে কৃষকরা যেতে না পারে তার জন্য কংক্রিটের দেয়াল তোলা হচ্ছে, এমনই বললেন বাঁকুড়া জেলার ইন্দাছে বাঁকুড়া জেলা কৃষক নেতা আব্দুর রব। আজ বাঁকুড়া জেলার ইন্দাস সিপিআইএম ও কৃষক সভার উদ্যোগে ইন্দাসে 6ই ফেব্রুয়ারি শনিবার সকালে দিল্লিতে কৃষকদের উপর অমানবিক আচরণের বিরুদ্ধে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া জেলা কৃষক নেতা আব্দুর রব বলেন, লক্ষ লক্ষ কৃষক দিল্লিতে খোলা আকাশের নিচে দীর্ঘ 2 মাস ধরে আন্দোলন করছে। এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করছে, কৃষকরা যাতে দিল্লিতে পৌঁছাতে না পারে তার জন্য কংক্রিটের দেয়াল তোলা হচ্ছে, রাস্তায় পেরেক পোঁতা হচ্ছে। এছাড়াও তিনি আরো বলেন, যেখানে কৃষকদের ধর্ণা ও আন্দোলন চলছে সেখানে যে পানীয় জলের ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা নষ্ট করা হচ্ছে। এই চাক্কা জ্যাম কর্মসূচি প্রায় 1 ঘন্টা ধরে চলে, এর ফলে যানজটের সৃষ্টি হয়। এই চাক্কা জ্যামে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা কৃষক নেতা আব্দুর রব, এরিয়া কমিটির সম্পাদক সেলিম মণ্ডল, সিটু নেতা নব ঘোষ, ধনপতি রুদ্র, নজরুল ইসলাম সহ অন্যান্য সিপিআইএমের নেতৃত্ব ও সহকর্মীরা। আপনারা সেই ছবি দেখতে থাকুন বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। চক্রান্ত হচ্ছে, এখন কৃষকরা যাতে দিল্লিতে যেতে না পারে তার জন্য কংক্রিটের দেয়াল তোলা হচ্ছে, রাস্তায় বেরেক পোঁতা হচ্ছে,
এবং যেখানে ধর্ণা অবস্থান কর্মসূচি কৃষকদের চলছে সেখানে পানীয় জলের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে তারা নষ্ট করেছে, নস্যাৎ করেছে, মিলিটারি পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে শৌচাগারে যাতে জল সরবরাহ না হয় এবং যেখানে রান্না হয় সেখানে যাতে রান্না করতে না পারে কৃষকরা, তার জন্য অমানবিক আচরণ করা হচ্ছে। এই অমানবিক আচরণের বিরুদ্ধেই আমাদের আজকে চাক্কা জাম কর্মসূচি আন্দোলন এখানে শেষ নয়। এই আন্দোলন যা শুরু হয়েছে যতক্ষণ না কেন্দ্রীয় সরকার এই কৃষি আইন বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম আমাদের চলবে। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় এই চাক্কা জাম কর্মসূচিতে, সেজন্যে অল্প সময় পরেই আমরা আমাদের চাক্কা জাম কর্মসূচি। বাঁকুড়া জেলার ইলাস থেকে সুমিতা পালের সঙ্গে উত্তম দে রিপোর্ট, বিপ্লবী বাংলা নিউজ।